তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে আমি ইভান হাজির হয়েছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গিগ মার্কেটিং করবেন। এর আগে আমি একটি গিগ মার্কেটিং এর বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে কলমে প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করবেন, কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করবেন। তো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নেই যে, এই যে দেখতে পাচ্ছেন, আমি ফোল্ডার করে রেখেছি। ফোল্ডার করে আমার এক একটা ডিজাইন আমি কি ফোল্ডারে রেখে দিয়েছি, যেন আমার কোনো এক যখনই আমার প্রয়োজন হবে তখনই আমি কি এখান থেকে ফোল্ডার থেকে আমার ডিজাইন নিয়ে নেব। তো আমি এক একটা ফোল্ডারে অনেক ডিজাইন করে রেখে দিয়েছি। আপনারা এইভাবে এই কাজটা করবেন, ফোল্ডার করে ব্যানার, বুক কভার, ব্রোশিওর, এইভাবে আপনারা ফোল্ডার করে আপনাদের ডিজাইন গুলোকে রেখে দেবেন। এরপরে আর একটা কাজ করবেন, নোটপ্যাডে নোটপ্যাডে আপনারা কিছু টেক্সট লিখে দেবেন। যেমন এই যে আমি এটা লিখে দিয়েছি, অসাম বিজনেস কার্ড ফর বায়ার অ্যাট ফাইবার, ইউ ক্যান হায়ার মি অ্যাট ফাইবার, হ্যাশট্যাগ ফলো দ্য লিঙ্ক। এখানে আমি আমার বিজনেস কার্ডের যে ফাইবারের লিঙ্কটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে হ্যাশট্যাগ দিয়ে আমি কিছু ওয়ার্ড আমি এখানে অ্যাড করে রেখেছি। তো এইভাবে আপনারা লিখে সেভ করে রাখবেন, যেন খুব সহজে আপনারা কাজে, যেন আপনারা খুব সহজে কি পেয়ে যান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা উপায়, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে গিগ মার্কেটিং করবেন, ডিজাইনের জন্য, আপনার ডিজাইন প্রমোশনের জন্য, ডিজাইনের উন্নতির জন্য, প্রচুর পরিমাণে অর্ডার পাওয়ার জন্য। তো এই যে আমার ফাইবার অ্যাকাউন্টে আমি এসেছি। তো আসার পরে আমি এই যে গিগ, আমার এই যে 60টা গিগ এখানে রয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড, ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড কর্পোরেট ডিজাইন, এইটা দিয়ে আমি বিজনেস কার্ডের গিগটা খুলেছি। তো এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার, শেয়ারে ক্লিক করবেন, একটা বার চলে আসবে। এখানে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ কপি করতে পারবেন লিঙ্ক। তো আমরা ফেসবুকে গিগ মার্কেটিং করব বা গিগ প্রমোশন করব, আমাদের ডিজাইন করে আমরা যেন প্রচুর আর্নিং করতে পারি, সেই জন্য আমরা কি করব, গিগ প্রমোশন করব। আমাদের ডিজাইন উন্নতির জন্য আমরা এই কাজগুলো করব। তো এই ফেসবুকে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার এই যে ফেসবুকের কি বার চলে আসছে, তো একটু বড় করে নেই। তো এই যে আমার ফেসবুকে আমার এই বিজনেস কার্ডের লিঙ্কটা কি চলে আসছে। তো এখন আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, তো এইখানে আমার কিছু টেক্সট লিখে দিতে হবে। তো আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডে আমি কি গিগ প্রমোশন দিয়ে এই লেখাটা আমি সেভ করে রেখেছি। তো আমি এটাকে কপি করব, পুরোটাই কপি করে আমি এই যে টেক্সটে আমি এখানে পেস্ট করে দিব। ভালো করে দেখুন, এই যে পেস্ট করার সঙ্গে সঙ্গে এই যে এখানে চলে আসছে। তো লেখাটা আর একবার দেখেন, অসাম বিজনেস কার্ড ফর বায়ার অ্যাট ফাইবার, ইউ ক্যান হায়ার মি অ্যাট ফাইবার, ফলো দা লিঙ্ক। এই যে আমার এইখানে, এইখানেও আমার বিজনেস কার্ডের লিঙ্ক দেওয়া আছে, আবার আমি এই বিজনেস কার্ডের লিঙ্কটা আবার এইখানে আলাদাভাবে দিয়ে দিয়েছি। তো বায়ার দুইভাবেই কি ক্লিক করলে আমার গিগে সে চলে যাবে। তো আর কোনো কাজ নাই, এরপরে আপনারা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে অনেকগুলো ওয়ার্ড লিখবেন। তো এই হ্যাশট্যাগটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। আপনি বিজনেস কার্ড, আপনি বিজনেস কার্ডের গিগ কি প্রমোশন করছেন, আপনার বিজনেস কার্ড ডিজাইনের গিগ প্রমোশন করছেন, এই জন্য আপনার বিজনেস কার্ড কাদের দরকার হয় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যেমন কর্পোরেট ভাবে প্রয়োজন, তারপরে রিয়েল এস্টেটে যারা কাজ করে তাদের জন্য, যারা বিভিন্ন ধরনের পডকাস্ট, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, তাদের মূলত বিজনেস কার্ড দরকার হয়। তো এইভাবে আপনারা চিন্তা ভাবনা করে আপনারা হ্যাশট্যাগ দেবেন। যেমন এখানে
আমার দেওয়া আছে হ্যাশট্যাগ, যেমন বিজনেস কার্ড, স্টেশনারি, কর্পোরেট, মডার্ন, মোটরেজ, রিয়েল এস্টেট, পডকাস্ট, আইডি কার্ড, ডিজাইন, তারপরে ইউএসএ, ব্র্যান্ডিং, কার্ড, ফাইবার, ফাইবার সেলার, ফাইবার গিগস। তো এই যে হ্যাশট্যাগ দেওয়ার কারণ হচ্ছে, যখন এই ফেসবুকে কেউ বা কোনো বায়ার হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিবে, মনে করেন হ্যাশট্যাগ দিয়ে বিজনেস কার্ড লিখলো, তারপরে সার্চ দিল, সঙ্গে সঙ্গে কি অনেকগুলো এই বিজনেস কার্ডের পোস্ট চলে আসবে। এর এর মধ্যে যদি আপনার পোস্টটাও থাকে সে বার, তখন আপনার পোস্টটাও দেখতে পারবে। তো এই জন্য এই হ্যাশট্যাগ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি বিজনেস কার্ডের গিগ প্রমোশন করছেন, তো এই জন্য আপনি বিজনেস কার্ড রিলেটেড হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন, আপনি অন্য হ্যাশট্যাগ তো ব্যবহার করবেন না, সেই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। তো এই যে আমার টেক্স দেওয়া শেষ, এখন আমি কি করব, এই যে নিচে পোস্ট টু ফেসবুক, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আমার ফেসবুকে আমার এই গিগটা পোস্ট হয়ে যাবে, এবং এই আমার গিগটা এখনই কি আমার মার্কেটিং এর জন্য রেডি। তো এখন কোনো বায়ার যদি সার্চ দেয়, অবশ্যই কি তারা দেখতে পারবে, এবং আমার যত ফেসবুক ফ্রেন্ড রয়েছে তারাও কি দেখতে পারবে। তো ফেসবুকে মূলত বেশিরভাগ আমাদের কি আমাদের দেশীয় লোকেরাই থাকে। তো ফেসবুকে আপনারা একটা কাজ করতে পারেন, ফেসবুকেও আপনারা অনেক বিদেশিদের ফলো করবেন। ফেসবুকে অনেক বিদেশিদের কি ফলো করবেন, আপনারা সার্চ দিবেন ইউএস এর পিপল, তারপরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, এরকম লিখে লিখে আপনারা সার্চ দিয়ে আপনারা বিদেশিদের ফলো করবেন। যেমন লিখবেন রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিবেন, তো দেখবেন রিয়েল এস্টেট দিয়ে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো ঢুকে দেখবেন যে এটা কি ফেক অ্যাকাউন্ট নাকি অরিজিনাল অ্যাকাউন্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখনই আপনি ফেসবুকে আপনার গিগটা প্রমোশন করবেন, পোস্ট করবেন, তখনই ওই বিদেশি বার গুলো বা বিদেশি যে ফ্রেন্ড গুলো আছে তারা কি আপনার পোস্টটা দেখতে পারবে। এবং এই যে দেখতে পাচ্ছেন, একটু আগে আমি পোস্ট করেছি, এই যে এটা পোস্ট হয়ে গেছে, তো এখন আমার যত ফ্রেন্ড আছে তারা দেখতে পারবে, এবং আমারও অনেক বিদেশি বন্ধু আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা নিয়মে দেখাই কিভাবে আপনারা গিগ পাবলিশ করবেন। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনারা এই যে যেখানে পোস্টের অপশন আছে সেখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা টেক্সট লিখবেন। এখন আমি এখানে নিচে চলে যাই নোটপ্যাডে, তো এই যে এখানে আমি আলাদাভাবে লিখে রেখেছি অসাম লোগো ডিজাইন ফর বায়ার অ্যাট ফাইবার, ইউ ক্যান হায়ার মি অ্যাট ফাইবার লিঙ্ক। এই যে আমি লিঙ্কটা এখানে কপি করে ফাইবার থেকে এখানে সেট করে দিয়েছি, এবং লোগোর হ্যাশট্যাগ আমি এখানে লিখে আগে থেকে সেভ করে রেখেছি। এই উপরটার মতো, তো উপরেরটার মতো আমি ঠিক বিজনেস কার্ডের যেভাবে টেক্সট লিখেছি, লোগোর ও লোগো ডিজাইনেরও টেক্সটটাও ঠিক সেই ক্যাটাগরিতে আমি লিখেছি। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে যাই আমার ফেসবুকে। তো এই যে ফেসবুকের যে পোস্ট অপশন আছে এখানে টেক্সটের অপশনে আমি পেস্ট করে দিলাম। তো এই যে পেস্ট করার সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে চলে আসছে, তো এই যে লিঙ্কটাও এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে কিছু ছবি দিতে পারেন, আপনার যে লোগো ডিজাইনের ছবি রয়েছে সেগুলো আপনি দিতে পারেন। তো আমি আমার লোগো ডিজাইনের কয়েকটা ডিজাইন আমি দিয়ে দেই, তাহলে বার যাতে দেখে বুঝতে পারে যে না এটা লোগো ডিজাইনের কোনো একটা কিছু। তো আমি এখান থেকে একটা এবং একটাই দুইটাকে আমি সিলেক্ট করে আমি এখানে ফেসবুকে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন নিচে আমার দুইটা লোগো ডিজাইন চলে আসছে। তো এই যে টেক্সট আমার কপি করে এখানে পেস্ট করেছি, এবং আমি দুইটা ছবি এখানে লোগো ডিজাইনে নিয়ে এসেছি। তো এখন আপনি কি করবেন, আর কোনো কাজ নাই, আর আগে যেভাবে বলেছি হ্যাশট্যাগের বিষয়ে বলেছি আপনাদের, লোগো ডিজাইন আপনি পাবলিশ করছেন, তো লোগো ডিজাইন রিলেটেড হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন। এখান থেকে আপনারা চাইলে লিখে রাখতে পারেন। এরপরে সব কাজ যখন শেষ হয়ে যাবে আমি পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন, জাস্ট নাও এই যে আমার গিগটা কি আমি পাবলিশ করে দিয়েছি।
গিগটা এখানে পাবলিশ হয়ে গেছে। তো এইভাবেও আপনারা গিগ পাবলিশ করতে পারেন, মার্কেটিং করতে পারেন আপনার ডিজাইন। এরপরে নিচে যে বিজনেস কার্ডের যে অপশনটা দেখিয়েছিলাম, যে সরাসরি ফাইবার থেকে লিংক নিয়ে কিভাবে এইখানে পোস্টটা করবেন, তো এই বিজনেস কার্ড এবং লোগো ডিজাইনের দুইটা দুই নিয়মে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা গিগ গুলোকে পাবলিশ করবেন, প্রমোশন করবেন এবং ডিজাইনে কিভাবে ডেভেলপ করবেন সেই বিষয়ে অবশ্যই চিন্তা রাখবেন। তো এইভাবে আপনারা ফেসবুকে প্রতিদিন গিগ গুলোকে আপনার ডিজাইন গুলোকে পাবলিশ করুন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, এবং অবশ্যই আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার বাড়াতে হবে এবং বিদেশি যে লোকজন আছে তাদেরকে ফলো করবেন, বিদেশি যারা রিয়েল এস্টেটে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন আপনার ট্যুরিস্ট কোম্পানিতে কাজ করে, এরকম যারা রয়েছে তাদেরকে আপনারা ফলো করবেন। আপনারা ফেসবুক থেকে খুঁজে খুঁজে হ্যাশট্যাগ দিয়ে খুঁজে আপনারা তাদেরকে ফলো করবেন। তো এই ছিল আজকের মতো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের কোনো জানার বিষয় যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যদি বুঝতে সমস্যা হয় তারপরও আপনারা লিখে জানাবেন যে না এখানে আমরা বুঝতে পারিনি, সেখানে আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না, আপনারা বুঝতে পারবেন, কারণ সহজ বিষয় কিন্তু খুবই সহজ। তো এইভাবে আপনারা আপনাদের ডিজাইন গুলোকে আপনারা প্রতিদিন পাবলিশ করবেন, মার্কেটিং করবেন। তো এই যে খুব সহজ আমাদের মার্কেটিং করা, আপনারা প্রতিদিন কন্টেস্ট করে যাবেন এবং 1 ঘন্টা করে আপনারা গিগ গুলোকে মার্কেটিং করবেন। তো আমি অন্য আর একটা পর্ব নিয়ে আসবো আপনাদের সঙ্গে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।